বরিশালে বিনোদনের জন্য আরেকটি পার্কের উদ্বোধন করা হয়েছে। পার্কটি উদ্বোধন করেন বরিশালের স্বনামধন্য মেয়র জনাব মোহাম্মদ সাদিক আব্দুল্লাহ। পার্কটি বিভিন্ন দিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম পার্ক নামে এই পার্কটির নামকরণ করা হয়েছে। এটি বরিশালে বিখ্যাত স্থান হাতেমালি কলেজের সামনে চৌমথা লেকের পার্কের থেকে একটু উত্তর পাশে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন পার্কটি বিভিন্ন রকমের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পানির ফোয়ারা রয়েছে, এখানে পানির ফোয়ারাটি বিভিন্ন রং ধারণ করে বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগমের নামে ফুল, বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। জানা অজানা নানা রকমের ফুল রয়েছে এখানে, ফুল গাছ রয়েছে এখানে। এই জন্য কয়েকটি ফোয়ারা রয়েছে, পানির ফোয়ারা, তার মধ্যে একটি আছে যেখানে বিভিন্ন রকমের রং ধারণ করে এই পানির ফোয়ারাটি। এটি একেবারে উত্তর পাশে, পার্কের একেবারে উত্তর পাশে অবস্থিত। বিভিন্ন রকমের দেশি বিদেশি ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই পার্কটি সিএনবি রোডের একেবারে সাথেই অবস্থিত, যার কারণে এই পার্কটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এলাকার মানুষ আসলে আনন্দে আত্মহারা এই পার্কে আজকে উদ্বোধনের পর থেকে। এখানে রয়েছে বিভিন্ন রকম বয়সী মানুষ, ছোট ছোট বাচ্চারা বেশিরভাগ বিভিন্ন খেলনায় তারা খেলা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কের সৌন্দর্য, বাচ্চারা খেলা করতেছে, বিনোদনের অন্যতম একটি জায়গা বাচ্চাদের জন্য। বাচ্চারা কত যে খুশি এখানকার এই পার্কের কারণে, কারণ এখানে কাছাকাছি কোনো পার্ক ছিল না ইতিপূর্বে। বাচ্চারা দোলনায় দোলা খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। বাচ্চাদের যে আনন্দ আসলে মানে বোঝানো বড় কষ্টকর যে এখানে তারা কত আনন্দে আছে। শৈশব বলার এই স্মৃতি হয়তোবা তাদের মনে থাকবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে তারা কীভাবে উদ্বোধন উপলক্ষে এখানে নানা বয়সী মানুষ ভিড় জমাচ্ছে। বৃদ্ধ, শিশু, কিশোর, যুবক, যুবতী, বিভিন্ন রকমের মানুষ দেখতে পাচ্ছেন। আপনারা শিশুরা কত আনন্দ করতেছে। সত্যি এ যেন এক অসাধারণ পরিবেশ। অভিভাবকরা শিশুদেরকে নিয়ে আসছেন দেখার জন্য। এখানে রয়েছে একটি ঝর্ণা, ঝর্ণাটি বিভিন্ন রূপ ধারণ করে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।